হিরো আলমের মরম মিতে আছে। এই বন্ধুরা আপনারা যেই যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম, আসেনি ভালো, খাইছেনি ভাত, বাড়ি ঘরে কি সংবাদ, টুকটুক করে কমেন্ট করে জানিয়ে দেন। ফাইনালি আজকে আমরা যাচ্ছি নদীর ধারে ডিক ফিশিং। এদে মিলে দে দে এ মিলে দে হ্যান্ডেল মারে স্টার্ট দে বুঝেন না, মানে হ্যানো যায় আম হ্যানো গিয়ে আমরা সপ্তাহে মিলে লাফায় লাফায়া এ দে গোসল করাম বুঝছেন। আপনারা চাইলে আঙ্গুল লগে 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 আয়া পড়ুন ভাই। আপনার কই যাই? গঙ্গা জলে যাই, গঙ্গা জলে, গঙ্গা জলে যাই না আনে গেলি। এটা কি ভাই গঙ্গা জল তো বুঝলাম, হিন্দি মে বলতে না আনে গেলি যা রাও, মানে ওইটা বলতে হিন্দি না চলে। হ্যাঁ দর্শকের উদ্দেশ্য একটা ডায়লগ বলো না। কি ডায়লগ তুমি কও না, যাই রা হারই রে গো। লো বাবা বাবা ও বাবা মেরে কো দু গালিয়া জাদা দেনা কিউ, মেরা আপকা গালি সে মেরা ফায়দা হতা হ্যায়, মেরা গালি সে তেরা ফায়দা হতা হ্যায়, তো মেরা বাপ কা কে আতে জাতে হ্যায় মাদার চোদ। এখন আপনারা কিরকম আমার কথা শুনতে পাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আবার আমরা কলা ক্ষেতের ভিতর দিয়ে হাঁটতেছি আর হাঁটতেছি, কারণ যাইতে হবে আমাদের নদীর ওই পারে। আর কালাম ভাই আমার বড় ভাইরা যারা আছে তারা চলে গেছে আমার আগে, আমি অনেকটা পিছিয়ে পড়ে গেছি, এর জন্য আমি আবারও হাঁটতেছি, কারণ আমার থেকে ওরা মিনিমাম 100 মিটার দূর চলে গেছে। যাই হোক দীর্ঘ অনেকদিন পর আবারও যাচ্ছি, ছেলে মিশিং বলেন ডিক মিশিং বলেন, ওইখানে যাচ্ছি গোসল করার জন্য। আম 4-5 বছর আগে এই ডিক মিশিংয়ে গোসল করছিলাম, আবারও আজ যাচ্ছি। এখন এখন সময় একটা সামথিং হইতে পারে, কারণ আজান হয়েছে কিছুক্ষণ আগে, সর্বোচ্চ 10 মিনিট। তুমি তো ভালো, তুমি তো ভালো গান জানো, লিলুজির গান শুনবে, লিলুজির গান শোনাও, লিলুজির গান শুনবে। এটা কেন এটা লাগে রে, মুখ না দিয়ে একটা টান মারে, কাপড় বাজায় দেয়, এটা কিন্তু একটা যাওয়ার জিনিস। এই যে আমার বাহিনী সাব্বির আজারুল, গাঙ্গের মাঠে যাই না, আমার ভাই বলেছে আমরা এখন যাচ্ছি গাঙ্গের মাঠে বুঝছেন, আর কালাম ভাই বলছে আমরা এখন চলে যাচ্ছি পদ্মার পার। আমাদের পদ্মার পারের সেই নদী, পদ্মা নদী জানের বাগান ফুগাইয়া গেছে, এরকম হয়েছে, এটা এই নদী ফুগাইয়া গেছে বুঝছেন। কলা নাই, কলা নাই, ও দা আছে, গাছপালা আছে, এছাড়া আর কিছু নাই। এই যে একটা কলা দেন, কলাটা কিন্তু ছোট, এই যে আমাদের নরসিংদী বিখ্যাত কলা দেখতে পাচ্ছেন। এই দেখেন আমরা হাঁটতাছি, এটা তো বালু বুঝছেন, আমরা কিন্তু এখন কলা ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভাই। এ বালু অত পরিমাণ গরম হয়েছে ভাই, পাও রাখা যায় না, এজন্য ভাই পাও যেমন আমার পাও যেমন একদম পুইরা যাবে ভাই, এরকম অবস্থা। তারপরেও যাচ্ছি যেহেতু ডিক মিশিং আর গোসল করবো, এই তার জন্য আবার আমরা হাঁটতাছি। আমরা এখন ফাইনালি চলে এলাম ব্রহ্মপুত্র নদীর পারে। এই আমি তো যে একটু ঘুরে দেখাই দেখছেন, এখন কিন্তু এটা দিয়ে আমরা নামবো। এটা আমার আগে কালাম ভাই অলরেডি নেমে গেছে, আর এইটা আমার সাথে সাব্বির দেখতে পাচ্ছেন। আসলে ও মা ও মা ও মা, অনেক গরম দি, এটা বালু না, এটা এটা ইয়া এটা মানছে, দেখ খোলা মাই বালু দিয়ে বাজে না, যেন ওই বালু যখন বাচ্চা ধুয়ে দিয়েছে, অত গরম। এখন আমরা পাচ্ছে কেন পানিতে নেমে পড়বো, এই দাম দেখছেন পানি ভাই। এখন আমরা নামবো, ওইছে আমরা গিয়ে গোসল করাম, কিখন ভাই ঠিক না ভাই, আমার ক্যামেরা ভাই নষ্ট করবি না, যাতা দিও না। তাহলে বাবা কলা খাইবা গাছ লাগাইয়া খাও, পরের গাছে কলাই কেন মিট মিটাইয়া যাও বাবা রে, পরের গাছে কলাই কেন মিট মিটাইয়া যাও, এইটা গাতা দিয়ে নাও ওয়াটার প্রুফ কয়েন থা। এই যে মাছ, এই দে দই লাগাইছে মাছ দেন ভাই, আপনি যাইতে যেওনে, এই দে গোসল করা লাগবে। কালাম ভাই আমার সাথে যারা আছে ওরা আমি যদি দেখাই দেখছেন,
ওরা এখন পানি পাইয়া বুঝছেন মাছ ধরা লাগা এন এন আরাম লাগবে তো কইছ পানি তো কম পানি যদি বেশি থাকতো তাহলে আরাম লাগতো ঠিকই এটা বাহ বাহ উস্তাদ কি সুন্দর খেলা হাতের মুখ থেকে চলে গেল মাছ আছে নান্তাজি এটা মাছ না বিশাল বড় মাছ আছেন দোস্ত আমাদের আজল ভাই লাড়িব নাকি কাঁদি কাঁদি নাকি না লাড়িব না এটা বাইল্লা মাছ থাকি না এটা সঠিক নাম হচ্ছে গুতুম মাছ এখন আপনাদের এক জায়গায় এক নাম হইতে পারে আমি মাছটা দেখাই এই দেখেন মাছটা আমাদের এইদিক বলে এটা গুতুম মাছ এখন আপনাদের এই দিক কী বলে ডাকে ওইটা আমার জানা নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় আপনারা কোন নামে চেনেন অনেক কষ্টে কিন্তু মাছটা ধরছে বুঝছেন এখন আমরা মাছ সাইড দিয়ে এদিকে মাছ সাইডেছি একটা বাড়ি দিছে আবার আমরা এই নদীর থেকে উপরে উঠছি ভাই কাপড় একদম ভিজে গেছে ও মা পুরো দেখে দি এ দেখেন আমরা এখন আছি সৌদি আরবের কোথায় জানি কালাম ভাই সৌদি আরবে তাবুক শহরে ভাই এটি কিন্তু আমি কিন্তু বলিনি হ্যাঁ হিরো আলমের মরুভূমিতে আছে তুমি এখন আছো হিরো আলমের মরুভূমিতে না শুনছেন কি বলছে হিরালম ভাই আপনি এটা কবে আবার কিনলেন ভাই কবে কি কিনলেন আপনি দর্শক দি শব্দে কয় এটা বলে আপনি রই হলো কাপাসিয়া থানা গাজীপুর জেলা এটা এটা গেছে টলি গেছে না যখন প্যাক ছিল বা কাদা ছিল তখন গেছে একদম শক্ত হয়েছে গা যেমন ইট হয়ে গেছে এরকম পরিমাণে শক্ত হয়েছে গোসল করার জন্য কিন্তু দুঃখের বিষয় মিশিয়ে বন্ধ এই জন্য এখানে গোসল করা যাচ্ছে না তার জন্য আমরা আবারও হাঁটছি হাঁটছি যাব সামনে আরেকটা মেশিনের শব্দ হচ্ছে ওইখানে গোসল করার চেষ্টা করবো আমরা গাং পাড়াইছি গোসল করতাম অত দূরে ভাই হাঁটতে হাঁটতে যান শেষ আমরা যদি একটু দেখাই আপনাদেরকে আমরা এখন ফাইনালি চলে এলাম বেতিনজার খেতো বেতিনজার কি ভাই বললে এটা বেতিনজার এটা মানে কি ভাই এটা হলো বেগুন ও এটাকে বলা হয় বেগুন না কিছু আগে যে শব্দটা ইউজ করছিল ওইটার নাম কি এই দা এই দা টুপির ভাষা পাইছি এই দা টুপির ভাষা কই কই হ্যাঁ কারো টুপির ভাষা ওরে না ওরে দেখি আর যাই বা যাই বা যাই কি নেই নেই ফাইনালি দেখা যাচ্ছে এই সেই মেশিন এখন আমরা এখানে ফুসুল করব দেখতে পাচ্ছেন আমাদের ভাই অলরেডি নেমে গেছেন
ভাই দেখলেন তো অনেক সময় এখানে গোসল করলাম, এখন আমি আর একটু ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখাইতে চাই। এই যে আমাদের কালাম ভাই, এই যে কেন গোসল করছে, দীর্ঘ অনেকদিন পরে চলে এলাম এই ডিক ফিশিং এর গোসল করার জন্য। আপনারা এখানে কে কে গোসল করতেন কমেন্ট করে জানান। আমি গোসল করছি 4-5 বছর আগে একবার, আজ আবারও একবার গোসল করছি। আমরা এখন আধা ঘন্টার পর আবারও এখান থেকে চলে যাব বাড়ির উদ্দেশ্যে।